হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও আপনাদের দোয়া ভালো আছি। দীর্ঘদিন অসুস্থ ছিলাম, জন্য এত ভিডিও বানাতে পারিনি। তো রুমে বসতে বসতে, শুয়ে থাকতে থাকতে বোরিং হয়ে গেছি অনেকটা। তো আজকে আসতেছি, আজকে যাচ্ছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কাতার কর্নেশ। কর্নেশে যাচ্ছি, দেখুন কর্নেশের রোড। আর আমার পাশে আছে, এটা হচ্ছে সংসদ ভবনের মসজিদ। দেখুন সংসদ ভবনের মসজিদ। এটা হচ্ছে সংসদ ভবনের মসজিদ, দেখতে পাচ্ছেন মসজিদটা অনেক সুন্দর। আস্তে আস্তে অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, একবারে কারুকার্য দিয়ে সাজানো। ভাবতেছি রাতের, এটা হচ্ছে সংসদ ভবনের মসজিদ সিনারি গুলো আপনাদের। আর এই সিগন্যালটা হচ্ছে কর্নেশের সিগন্যাল, এজন্য এটা পার হয়ে যেতে হবে। আমি বেশিরভাগ সময় কর্নেশে আসলে বিকেলবেলায় আসি। আজকে আসতে আসতে অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, কারণ রুমের ভিতরে অনেক সময় শুয়ে থাকা বসে থাকা, আমি অসুস্থ ছিলাম এই জন্য। তো আস্তে আস্তে দেরি হয়ে গেছে। আমার রুমের পাশেই কর্নেশটা, 2 কিলোমিটার বা তার একটু বেশি হবে। তো আসলাম, এখন ভিডিও বানাতেছি আপনাদেরকে, সৌন্দর্যগুলো তুলে ধরার চেষ্টা, দেখানোর চেষ্টা করতেছি। আপনারা তো আবার বলবেন যে ভিডিও দিচ্ছি না, কি হয়েছে না হয়েছে, ভিডিও করা আর কি। যদিও আমার চ্যানেলটা ছোট, দেখুন এখানে অনেকগুলো সুন্দর সৌন্দর্য বোর্ড, যাত্রী চালার যাত্রী পারাপারের জন্য এখানে চলে, তো শখের বসে এই জন্য বোর্ডগুলো এখানে সবসময় দাঁড়ানো থাকে। এপার থেকে ওপারে যেতে চাইলে যেতে পারবে, অনেক আলোকসজ্জা দিয়ে সাজানো। জার্মানি, ব্রাজিল, যে 32টা দল অংশগ্রহণ করছে সবার পতাকা এখানে টাঙানো আছে। আর যে গোল করে একটা ঘর দেখতেছেন, ওখানে বিশ্বকাপের সেম বিশ্বকাপের একটা ইয়ে বানানো। যে 32টা দল অংশগ্রহণ করতেছে সবার পাতাকা এখানে আছে। একবার চলুন আপনাদেরকে ভিতরে নিয়ে যাই, যেখানে আছে দর্শনার্থী আসতেছে।